নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কালকে যে ম্যাচ হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল এবং হায়দ্রাবাদ এফসির মধ্যে সেই ম্যাচেরই ম্যাচ প্রিভিউ করতে চলেছি তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না কিসের অপেক্ষা করছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা খুবই দরকার তো চলো আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা কালকে তিলাক ময়দান ভাস এসসি ইস্ট বেঙ্গলের ইস্টবেঙ্গলের মুখোমুখি হতে চলেছে হায়দ্রাবাদ এফসি হায়দ্রাবাদ এফসি এই সিজনে তাদের হেড কোচ ম্যানোলো মার্কুয়েজ রোকার আন্ডারে খুব ভালো ফুটবল খেলেছে এবং গতকালই ম্যানোলো মার্কুয়েজ রোকার সাথে আরও দু বছরের কন্ট্র্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে হায়দ্রাবাদ এফসি তো হায়দ্রাবাদ এফসির সময় তো বলতেই পারো বেশ ভালো যাচ্ছে বর্তমানে হায়দ্রাবাদ এফসি লিগ টেবিলে চার নম্বরে আছে এবং টপ ফোরে যাওয়ার জন্য প্রবল দাবিদার বলাই যায় ষোলো ম্যাচে হায়দ্রাবাদ এফসি পাঁচটা জয় এবং আটটা ড্রয়ের মাধ্যমে তেইশ পয়েন্ট নিয়েছে তবে অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল বর্তমানে সেরকম ভালো পজিশানে নেই ন নম্বর পজিশানে আছে ষোলোটা ম্যাচে এসসি ইস্টবেঙ্গল মাত্র তিনটে জয় এবং সাতটা ড্র করতে পেরেছে এবং ষোলো পয়েন্ট আছে তাদের সংগ্রহে তবে একটা আউটসাইড চান্স অবশ্যই আছে এসসি ইস্টবেঙ্গলের জন্য টপ ফোরে যাওয়ার তবে সেক্ষেত্রে এসসি ইস্টবেঙ্গলকে প্রতিটা ম্যাচই জিততে হবে এবং অন্য টিমের ওপরেও কিছুটা ডিপেন্ড অবশ্যই থাকতে হবে তবে এই ম্যাচটা এসসি ইস্টবেঙ্গলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এসসি ইস্টবেঙ্গল যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে বেঙ্গালুরু এফসির সমান পয়েন্টে চলে যাবে অর্থাৎ ১৯ পয়েন্টে লাস্ট ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের পারফরমেন্স দারুণ ছিল এখনও বলতে পারো যে এই সিজনের সবচেয়ে ভালো পারফরমেন্সটা কিন্তু লাস্ট ম্যাচেই দেখিয়েছে এসসি ইস্টবেঙ্গল এবং বেস্ট প্লেইং ইলেভেনটা আমরা লাস্ট ম্যাচেই কিন্তু দেখতে পেয়েছিলাম জামশেদপুরের বিরুদ্ধে সেই ম্যাচটা এসসি ইস্টবেঙ্গল দুই এক গোলে জিতেছিল অন্যদিকে হায়দ্রাবাদ এফসি তাদের লাস্ট ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে শূন্য শূন্য ড্র খেলে আসছে তো সেক্ষেত্রে দুটো টিমের জন্যই জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলাই যায় হায়দ্রাবাদের জন্য গুরুত্বপূর্ণ তো বটেই তবে এসসি ইস্টবেঙ্গলের কাছে জয় ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই লাস্ট পাঁচটা ম্যাচে হায়দ্রাবাদ কিন্তু এখনও আনবিটেন তবে তার মধ্যে মাত্র একটাই জয় পেয়েছে বাকি চারটে ড্র হয়েছে অন্যদিকে এসসি ইস্টবেঙ্গল লাস্ট পাঁচটা ম্যাচের মধ্যে একটা জিতেছে যেটা লাস্ট ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে বাকি দুটো ম্যাচ কিন্তু ড্র করেছে এবং দুটো ম্যাচ হেরে গেছে এবার যদি টিম নিউজে আসি তো এসসি ইস্টবেঙ্গলের টিমে খুব একটা পরিবর্তন হওয়ার কথা নয় যদিও এসসি ইস্টবেঙ্গলের ছজন গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু তিনটে ইয়েলো কার্ডে আছেন তো একটা ইয়েলো কার্ড যদি তারা কালকের ম্যাচে খেয়ে যান তাহলে কিন্তু ডার্বি ম্যাচ মিস করতে পারেন সেই ছজন প্লেয়ার হলেন সার্থক গোলুই ড্যানি ফক্স স্কট নেভিল নারায়ণ দাস জ্যাক্স ম্যাঘোমা এবং আরন আমাদি হলওয়ে তো সেক্ষেত্রে ম্যাঘোমা নারায়ণ দাস সার্থক গোলুই ড্যানি ফক্স স্কট নেভিল এরা তো মেন টিমের প্লেয়ার অবশ্যই তো এবার দেখা যাক কোচ টোনি গ্র্যান্ড কি ঠিক করেন মানে ডার্বি ম্যাচের জন্য কোনো প্লেয়ারকে রেস্ট দেন কিনা সেটাও একটা দেখার বিষয় হবে তবে আমার মতে হয়তো সবাই খেলবেন কারণ প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার এই টিমের এবং প্রতিটা ম্যাচই এসসি ইস্টবেঙ্গলের জন্য জেতা অত্যন্ত জরুরি তো সেক্ষেত্রে হায়দ্রাবাদের ম্যাচেও কিন্তু মেন টিমই নাভাবে এসসি ইস্ট ইস্টবেঙ্গল এমনটা আশা করাই যায় কার্ড নিয়ে অতটা চিন্তা করবে না এরকমই আশা করা যায় তবে একটু অবশ্যই সাবধানে খেলতে হবে এই ছজন প্লেয়ারকে অন্যদিকে হায়দ্রাবাদের হয়ে জোয়েল চিয়ানেসে কিন্তু এই ম্যাচে পুনরায় স্টার্টিং লাইন আপে ফিরতে পারেন একটা লম্বা চোট সারিয়ে এবং ম্যানোলো মার্কুয়েজ রোকা নিজেই জানিয়েছেন যে জোয়েল চিয়ানেসে কিন্তু এই ম্যাচে খেলতে পারেন কোনো সমস্যা নেই তো দেখা যাক এই মহারণে কোন টিম জয়লাভ করতে পারে তবে লাস্টবার যখন এই দুটো টিম মুখোমুখি হয়েছিল তখন হায়দ্রাবাদ এফসি তিন দুই গোলের ব্যবধানে জিতেছিল যেখানে হায়দ্রাবাদের হয়ে অ্যারি ডানে দুটো গোল করেছিলেন এবং হালিচারান নার্সারি একটা গোল করেছিলেন অন্যদিকে ইস্টবেঙ্গলের হয়ে দুটো গোলই করেছিলেন জ্যাক ম্যাঘোমা তো বন্ধুরা এবার যদি প্রোবাইবেল স্টার্টিং লাইন আপে আসি তো এসসি ইস্টবেঙ্গল সেরকম কোনো পরিবর্তন আশা করা যায় করবে না আগের ম্যাচের লাইনআপই অর্থাৎ থ্রি ওয়ান ফোর টু এই ফরমেশনে শুরু করতে পারে গোলে সুব্রত পাল তিনজন ডিফেন্ডার রাজু গায়কোয়াড সার্থক গলুই এবং ড্যানি ফক্স ডিফেন্সিভ মিডফিল্ডে ম্যাটি স্টেইনম্যান চারজন মিডফিল্ডারের মধ্যে ডান দিক থেকে অঙ্কিত মুখার্জি দিক থেকে নারায়ণ দাস দুজন সেন্ট্রাল মিডফিল্ডে সৌরভ দাস এবং জ্যাকস ম্যাঘোমা এবং দুজন স্ট্রাইকার ব্রাইট এনোবাখারে ও অ্যান্টনি পিলকিংটন তো এই স্টার্টিং লাইন আপে অঙ্কিত মুখার্জি এবং নারায়ণ দাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিফেন্স অ্যাটাক সব জায়গাতেই কিন্তু এই দুজনকে ভালো পারফরমেন্স দিতে হবে নারায়ণ দাস আগের ম্যাচে অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন অ্যাটাক ডিফেন্স সব জায়গায় অঙ্কিত মুখার্জির পারফরমেন্সটা অতটা ভালো ছিল না আগের ম্যাচে দেখা যাক হায়দ্রাবাদের বিরুদ্ধে তার পারফরমেন্স কীরকম থাকে অন্যদিকে ডিফেন্সের সার্থকগুলোই আগের দিন দারুণ পারফরমেন্স দিয়েছেন তো সার্থকের আসার ফলে কিন্তু ডিফেন্সটা যথেষ্ট স্ট্রং হয়েছে বলাই যায় অন্যদিকে মাঝ মাঠে সৌরভ দাসের ইনক্লুশনটাও কিন্তু খুব ভালো হয়েছে এসসি বেঙ্গলের জন্য তবে গোল স্কোরিংয়ের দায়িত্ব অবশ্যই থাকবে ব্রাইট এনোবাখারে এবং অ্যান্টনি পিলকিংটনদের ওপর তো বন্ধুরা হায়দ্রাবাদ এফসি ফোর ফোর টু এই ফরমেশানে শুরু করতে পারে গোলে কাট্টিমানি চারজন ডিফেন্ডারের মধ্যে রাইট ব্যাকে আশিস রাই লেফট ব্যাকে আকাশ মিশ্রা দুজন সেন্টার ব্যাক ওডেই ওনা ইন্ডিয়া এবং চিংলেসানা চারজন মিডফিল্ডারের মধ্যে ডান দিকে লিস্টন কোলাকো বাঁদিকে হালিচারান নার্সারি দুজন সেন্ট্রাল মিডফিল্ডে জোয়াও ভিক্টার এবং জোয়েল চিয়ানেসে এবং দুজন স্ট্রাইকার ফ্রান স্যান্ডাজা এবং অ্যারিডানে তো বন্ধুরা আগের দিন লিস্টান কোলাসো কিন্তু স্টার্ট করেননি এই ম্যাচে আশা করা যায় লিস্টান কোলাসও স্টার্ট করবেন একজন অত্যন্ত ট্যালেন্টেড প্লেয়ার এবং এই সিজনের আইএসএলের একজন অন্যতম সেরা ইয়াং প্লেয়ার বলাই যায় এই লিস্টান কোলাসো তবে হায়দ্রাবাদের এই টিমে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার দুজন ব্যাক অর্থাৎ আশিস রাই এবং আকাশ মিশ্রা দুজনের পারফরমেন্সই কিন্তু এই সিজনে অসাধারণ গেছে এখনও অবধি ডিফেন্স অ্যাটাক সব জায়গায় কিন্তু আশিস রাই এবং আকাশ মিশ্রাকে দেখা গেছে এখনও অবধি এই সিজনে অন্যদিকে দুজন সেন্টার ব্যাকেরই পারফরমেন্স বেশ ভালো চিংলে সানা বিশেষত খুব ভালো পারফরমেন্স দিয়েছেন এছাড়া অ্যাটাকে লিস্টন কোলাসো অ্যারিডানে এদের দিকেও নজর থাকবে বলাই যায় হালিচারণ নার্জারিও এই টিমের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার তো বন্ধুরা এই গেল দুটো টিমেরই পুরো স্টার্টিং লাইন আপ এবং প্রতিটা প্লেয়ার সম্পর্কেই আলোচনা করলাম তো দেখা যাক এই ম্যাচে কে জিততে পারে তোমাদের কি মতামত কে জিতবে এই ম্যাচটা সেগুলো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো নিচে কমেন্ট করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা